আগেব আমি এখন রাস্তায় আছি রাস্তায় ঠিক আছে কিন্তু কোন জায়গায় আছো বলো আমি তো আসলে পদঘাট অত ভালো চিনি না কেন তুমি না খেয়ে চলে গেছো আগেব খাচ্ছি তো কি খাচ্ছো মুড়ি চিবে হচ্ছে আর ছাতু খেয়েছি তোমার তোর মাথা খারাপ তুমি এইবারই জামাই হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছাতু খাচ্ছো চলে এসো তুমি এক্ষুনি এসো পশ্চিমবাংলার বহু মানুষ ফুটপাথের ছাতু আর মুড়ি জলখাবার হিসেবে খান তারা যখন বেঁচে আছেন তখন আমিও একদিন ছাতু আর মুড়িকে ঠিক বেঁচে যাব খোকা খোকা আমি তোমার মামুনি বলছি তুমি দয়া করে বাড়িতে এসো এসো কিন্তু কিন্তু আপনার স্বামী সে আমি বুঝে নেব খোকা তুমি যদি এ বাড়িতে এসে না খাও তাহলে কিন্তু আমি উপোস দেব মুখে একটা দানাও কাটবো না আমি বলে দিলাম হ্যালো হ্যালো মামনি হ্যালো মায়েদের যেদের কাছে ছেলেরা আর কি করে মায়েরা যে কবে বুঝবে মায়েরা না বুঝলেই ভালো আর তো কেউ থাকে না যে ছেলে না খেলে মা পন করে ভাতের থালা হাতে নিয়ে বসে থাকবে মামনি তো এরকমই আমার মায়েরই মতন আসছি মামনি শুধু আপনার সম্মানের জন্য আমি রাজশেখর গাঙ্গুলির বাড়ির চৌকাট আবার পেরব আসছি দিদি কি হয়েছে তরি ওরো কোথায় গেলি সব কি হয়েছে আর কি হয়েছে মানে কি হয়েছে শুনলে চমকে যাবে আর যারা বড়